হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে অনেকদিন পরে একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, DIY পিলিং ফেস মাস্কের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতটুকু বলতে পারি যে আপনাদের উপকারে আসবে। আর এই DIY পিলিং ফেস মাস্কটা স্কিনে কতটুকু কাজ করে আপনারা এখনই দেখে বুঝতে পারবেন। তো পিলিং ফেস মাস্কটা বানানোর জন্য আমার লাগছে শসা, টমেটো, কমলা লেবুর রস আর ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা হয় না সেটা। তো আমার না ব্লেন্ডারে এতটুকু জিনিস ব্লেন্ড করতে ইচ্ছা হচ্ছিল না, তো আমি সেজন্য সালাদ কাটার যে হয় না ওইটা নিয়েছি। যে সাইডটা চিকন সেই সাইডটা দিয়ে সালাদ কাটারে গ্রেট করে নেব, তাহলে কিন্তু এটা থেকে সামান্য একটু হলেও রস পাওয়া যাবে। শসা, টমেটো এবং অরেঞ্জ তিনটারই কিন্তু এক চা চামচ করে রস নিলেই হয়ে যাবে। এখানে আমি যেটা গ্রেট করলাম এখন শসারও কিন্তু এক চা চামচের মতো রস হয়েছে। দেখলেন তো আমি সালাদ কাটার দিয়ে কীভাবে শসার রসটা বের করে নিলাম। একই রকম করে অন্যান্য যেগুলো নিয়েছি সবগুলোরই রস বের করে নিব। এখন নিয়ে নিচ্ছি টমেটোর রস বের করে। টমেটোর রসও কিন্তু এক চা চামচ হলেই চলবে। এবার নিয়ে নিতে হবে কমলার লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসও নিতে পারেন এক চামচের মতো। কমলা লেবুটা কিন্তু এখানে ভিটামিন সি এর কাজ করবে। আর কমলা লেবুর জায়গায় আপনাদেরকে তো বলেই দিলাম, আপনারা লেবুটাও নিতে পারেন। এবার 3 থেকে 4 ফোঁটার মতো ভিটামিন ই ক্যাপসুল নিব। আপনারা চাইলে একটা যে ভিটামিন ই ক্যাপসুলের গোটাটা হয় না ওটা কেটে ভিতরের রসটা বের করে নিতে পারেন। এবার 1 টেবিল চামচের মতো জেলেটিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগার আগারটাও নিতে পারেন, হালাল জেলেটিন সবসময় পাওয়া যায় না। এবার সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা আগে দিয়ে দিয়েছি। এটা মিক্স করার পরে আমি 20 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিব, হালকা একটু কুসুম কুসুম গরম হওয়ার জন্য। আপনারা চাইলে গরম হওয়ার পরে আপনি এরা 2-3 ফোঁটা বা 4 ফোঁটার মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে পারেন। আর আমি এখানে আমার মনে হচ্ছিল যে একটু ঘন হয়ে গিয়েছে, আমি একটু রস তুলে রেখেছিলাম, সেটুকু আবার দিয়ে দিলাম। 20 সেকেন্ডের জন্য সবগুলো উপকরণকে একসাথে ওভেনে গরম করে নিচ্ছি। 20 সেকেন্ডে খুব বেশি একটা গরম যদিও হবে না, তারপরেও একটু ঠান্ডা করে নেবেন যাতে স্কিনে সহ্য হয়। আমি জানি 20 সেকেন্ডে গরম হয়েছে, বাট এটা খুব বেশি একটা গরম হয়নি স্কিনে সহ্য করার মতো। আমি চলে আসলাম এটা মুখে লাগানোর জন্য। আর মুখে লাগানোর আগে অবশ্যই যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটা ভালোভাবে ক্লিন করে নেবেন। যেটা আপনারা রেগুলার ইউজ করেন সেটা দিয়ে ক্লিন করলেই চলবে। আর এটা অবশ্যই চেক করে নেবেন ঠান্ডা হয়েছে কিনা, কারণ গরম জিনিস তো আর মুখে লাগানো যাবে না। তো চলুন আমি এবার আপনাদেরকে মুখে লাগিয়ে এটা দেখাই, আর এটা যে কতটা হেল্পফুল তো যখন তুলে ফেলবেন মুখ থেকে তখনই টের পাবেন, সাথে সাথে এটার রেজাল্টও কিন্তু পাওয়া যায় এটা কতটা ভালো কাজ করে। যেহেতু এটা পাতলা এবং জেল টাইপের, সো এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মুখে লাগিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এই যে যতটুকু বানালাম সম্পূর্ণটুকু মুখে লাগিয়ে নিব। আপনারা চাইলে একটু পাতলা করে দিতে পারেন, তবে ঘন করে নিলে একটু যেহেতু বেশি টাইম লাগে, আমার এটা প্রায় 15-20 মিনিটের মতো টাইম লেগেছিল শুকাতে। এটা মুখ থেকে তোলার পর আপনার স্কিনটা এতটাই সফট হবে, স্কিনটা আপনি যখন টাচ করবেন তখনই বুঝতে পারবেন। আর আমাদের স্কিনে যে ডেড সেলগুলো আছে এগুলো তুলে ফেলতে সাহায্য করবে। তাছাড়া আমাদের স্কিনে অনেক সময় ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়, এগুলো কিন্তু তুলে ফেলতে সাহায্য করবে পিলিং ফেস মাস্কটা। আর এটা কিন্তু ছেলে মেয়ে বলে কথা নয়, এটা সবাই ইউজ করতে পারবে। চেষ্টা করবেন এই ফেস মাস্কটা সপ্তাহে একদিন লাগাতে। পিলিং ফেস মাস্কটা বানানোর জন্য যে জেলিটিনটা ইউজ করেছি এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। এটা কিন্তু আসলে ওই যে জেলি বানানোর জন্য যে এই জিনিসটা ব্যবহার করা হয়, আমরা যে বাজারে বিভিন্ন ধরনের জ্যাম জেলি কিনে খাই, এটা বানানোর জন্য যে জেলিটিনটা ইউজ করা হয় আমি সেটাই কিন্তু এখানে ইউজ করেছি। আপনারা যদি জেলিটিন না পান তাহলে অবশ্যই আগার আগারটা ইউজ করবেন।
প্রায় 20 মিনিট লেগেছে এটা শুকাতে 20 মিনিট পরে আমি এটা এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর এটা কিন্তু একটু লাগবে কারণ আমাদের স্কিনে অসংখ্য ছোট ছোট লোম থাকে এটা যখন শুকে যায় এটা স্কিনের সাথে একেবারে লেগে যায় যখন তুলি তখন লোমের গোড়াগুলোতে চাপ পড়ে মানে লোম ছোট ছোট লোমও অনেক সময় উঠে আসে তো যাই হোক তবে আমি এত এটা ইউজ করার পরে স্যাটিসফাই যে আমার যে ডেড সেল গুলো প্লাস নাকের চারপাশে কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তো এগুলো ক্লিন কিন্তু খুবই সহজেই করা যায় আর আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে যখন আপনারা এই পিলিং ফেস প্যাকটা ইউজ করবেন মুখে তখন কিন্তু চেষ্টা করবেন আইব্রোতে ভ্যাসলিন লাগিয়ে নিয়ে যদি ভুল করে আইব্রোতে ফেস মাস্কটা চলে যায় আর শুকিয়েও যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ফেস মাস্কটাকে একেবারে টেনে তুলে ফেলার কোনো দরকার নেই একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে তুলে ফেললেই হবে আর যদি মনে হয় আপনাদের তাহলে শুধু নোজের যে এরিয়াটা থাকে যেখানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় শুধু সেই জায়গাটা তুলতে লাগিয়ে আপনারা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর যে সমস্যা আছে এটা সমাধান করতে পারবেন আর স্কিনটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা সফট হয়েছিল আমার স্কিনটা যেহেতু এখানে ভিটামিন ই ক্যাপসুলও আছে আর তাছাড়াও আমি যেগুলো উপকরণ দিয়ে এই ফেস মাস্কটা বানিয়েছি প্রত্যেকটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো তো আমি এটা মুখ থেকে তোলার পরে আর মুখটাকে আমি কোনো প্রকার সাবান বা অন্য কোনো কিছু দেইনি আমি জাস্ট এটা মুখ থেকে তোলার পরে একটু ছোট ছোট যেগুলো ছিল সেগুলো আমি হালকা একটু ভিজিয়ে তুলে ফেলেছি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হোয়াইট হেডস গুলো বাট আমি জানি না ক্যামেরা এটাতে দেখা যাচ্ছে কিনা তো আমার স্কিনটা কিন্তু অনেক ময়েশ্চারাইজ হয়েছে আমার স্কিনটা আমি নিজে হাত দিয়ে দেখছি খুবই ভালো লাগছিল এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ